আসসালামু আলাইকুম দীপক যুক্ত আছেন? দীপক কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, দীপক কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি আমার একটা আপনার কাছে একটা আছে যে আমি অনেক বন্ধু আছে মুসলিম, তারা সবাই ধর্ম মানে। এবার আমি তো আপনাদের ভিডিও দেখে দেখে এখন আর মানছি না, এবার সেক্ষেত্রে ওরা আমার উপর একটু রেগে যাচ্ছে, এখন আমার কি করা উচিত? বুঝিনি, আপনি আপনার ধর্ম মানছেন না এই জন্য মুসলিমরা কেটে যাচ্ছে? না না, আমি কোনো ধর্মই মানছি না এখন। হ্যাঁ, সেই জন্য এবার মুসলিমরা ওরা, কেটে যাচ্ছে। আমার অনেক মুসলিম বন্ধু আছে তারা ধর্ম মানে, এবার আমি যেহেতু মানছি না সেক্ষেত্রে ওরা আমার উপরে রেগে যাচ্ছে, এক্ষেত্রে আমার কি করা আছে? আপনারা যে কি ক্রিয়েটিভ ভাই, এই ক্রিয়েটিভিটি যদি আপনারা ভালো কাজে লাগাইতেন, ট্রাস্ট মি, আপনারা, ট্রাস্ট মি ব্রো, আপনারা অনেক ভালো কিছু করতে পারতেন। ভাই, আপনার হিন্দু কোনো বন্ধু নাই? আছে হ্যাঁ, এবং তারা আপনাকে কিচ্ছু বলে না, তাই তো? তারা খুব উদারপন্থী, তাই তো? না না, তারা কিছু বলে না না, আমি ধরেন আপনাদের যে ভাই, কথাগুলো আপনার কোয়েশ্চেন শুনছি আমি কিন্তু এবার শুনেছি, বিশ্বাস আপনার করছি। কোয়েশ্চেন কিন্তু আমি শুনেছি, আপনি আমার কোয়েশ্চেন শোনেন নাই, তাহলে কিন্তু আমি কথা বলবো না। সরি, আমি দুঃখিত, আমি সরি, আমি দুঃখিত। আমি আপনার কথা যেমন মনোযোগ দিয়ে শুনি, আপনি যদি আমার কথা মনোযোগ দিয়ে না শুনেন, সেই সকল মানুষের সঙ্গে আমি কথা বলবো না। আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের আমার মতো করে 10 মিনিট ধরে বা 5 মিনিট ধরে একটা অ্যান্সার দিয়ে দিব, এরপরে বলবো ভালো থাকবেন, বিদায় দিয়ে দিব। কিন্তু আপনি যদি ঠিক আলোচনা আছে, করতে চান, অর্থাৎ আপনার বক্তব্য আমাকে শোনাতে চান ফাঁকে ফাঁকে, তাহলে অবশ্যই আমার কথা আপনাকে শুনতে হবে। ঠিক আছে, আমি আমি আবারও বোঝাই আপনাকে ব্যাপারটা। বলো। ধরেন আপনি আমাকে এসে একটা প্রশ্ন করেছেন, আমি সেটার উত্তর দিচ্ছি। আমি চাচ্ছিলাম একটা ইন্টারেক্টিভ উত্তর দিতে, মানে আপনার কাছ থেকে আরো ফিডব্যাক নিতে, আবারও ই দিতে, হ্যাঁ, আবারও উত্তরটাতে ফিরে যেতে, এরকম করে। সেটা করতে গেলে অবভিয়াসলি আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা জরুরি। কিন্তু আমি যদি দেখি আপনার অংশগ্রহণটা নেই, অর্থাৎ আমি আপনার কথা মনোযোগ দিয়ে যেমন শুনি, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন না, তাহলে আমি করবো কি, এই ইন্টারেক্টিভ উত্তর দেবো না তখন। তখন কি করবো, একটা মানে আমার মতো হুজুরকে যেমন প্রশ্ন করে, হাতে চিরকুট ধরা দেয়, সে প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন এটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো জানেন। সো আমি ওইরকম 5 মিনিট ধরে উত্তর দিয়ে তারপরে বলবো, দীপক ভাই ভালো থাকবেন, আপনার মানে শেষে আপনার ফিডব্যাকটাও শুনবো না। অ্যান্ড এই ঠিক ক্ষেত্রে আছে, আপনি শোনেন না শোনেন কিছু যায় আসে না আমার আসলে, কারণ আপনার যে প্রশ্ন উত্তর দেওয়ার আমি দিয়ে দিয়ে বিদায় দিয়ে দেবো। আমি আপনাকে বোঝাতে পেরেছি জিনিসটা? হ্যাঁ 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 ওকে, ঠিক আছে, এই তো বুঝতে পেরেছেন। তো এবারে শোনেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনার একজন হলেও হিন্দু বন্ধু আছে, আপনি নিজে বলেছেন, তো আমি জানতে হ্যাঁ চাচ্ছি আছে। সেই বন্ধুগুলো কি আপনার ধর্ম না মানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা করে না, মানে ওরা খুব উদারপন্থী, নাকি ওরাও এরকম বাধা দেয়? ওরা মানে, ওরা আমাকে বাধা দেয় না, তার কারণ ওদের, আমি যেসব আপনাদের যুক্তি অনুযায়ী আমি ওদের যুক্তি দিই, বা সেক্ষেত্রে ওরা আমাকে বাধা দেয় না। ওকে, ফাইন। ওরা আপনার বাধা মানে কি? আপনি তো বাধা বলতে কি বোঝাচ্ছেন, আপনার মুসলিম ফ্রেন্ডরা বাধা বলতে কি বাধা দেয়? আপনি তো বলতেছিলেন ওরা কি যেন করে শব্দটা। বাধা বলতে আমি ওই আপনাদের যেসব শেয়ার করেন ওইগুলো আমি শেয়ার করলে ওরা কমেন্টে এসে ই করছে আমার, মানে ওকে, আমি ফাইন, এগুলো কেন শেয়ার করছি, লাইক ওকে, করছি। ফাইন, হ্যাঁ, তো ঠিকই তো আছে, ঠিকই তো আছে ভাই। দীপক ভাই, আমি সব সময় নিষেধ করি, আমার লাইফ, আমার লেখা, আমার ভিডিও শেয়ার দিলে নিজ দায়িত্বে দিবেন, সোজা কথা ভাই। কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন আমার কান্নাকাটি করা ছাড়া কিছু করার নাই, আপনার জন্য সমবেদনা জানানো ছাড়া আমি আর কিছু করতে পারবো না। এরকম হয়েছে অলরেডি, মামলা খাইছে, মামলা খেয়ে এসে জানাইছে, তাদের সাথে যোগাযোগ এখনো আছে এরকম অনেক মানুষের সাথে, অন্তত পক্ষে এক ডজনের বেশি মানুষের সাথে। অ্যান্ড সেই মানুষগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া খুব একটা বেশি হেল্প আমি করতে পারিনি। আমি এত বড় কেউ না, আমি এত বড় কেউ না, কোট আনকোট। সো আমি একটা ক্ষুদ্র একটা মানুষ, হয়তো আপনার পাশের বাসার রহিম মিয়ার মতো একজন নিরীহ, একজন পেশাজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, সে আমি। সো আমার করার বেশি কিছু নাই, তো তখন আমি শুধু এটাই বলছি যে আপনি এরপরে বা আপনার পরিচিত সবাই বলে দিবেন যেন কেউ আমার কোনো জিনিস শেয়ার না দেয়। অন্য যারা শেয়ার দিতে বলে যাদের জিনিস, তাদেরকে গিয়ে বলবেন যে ভাই আপনার জিনিস শেয়ার দিয়ে আমি বিপদে পড়ছি, এখন আমার বাঁচান, দেখি তারা আপনাকে চেনে কিনা। কথাটা বুঝছেন? আপনি যাদের জিনিস শেয়ার দিয়ে বিপদে পড়বেন তাদেরকে গিয়ে বলবেন যে ভাই আপনি তো কইছিলেন শেয়ার দিতে, আমি শেয়ার দিয়েছি, আমি তো আমার বিপদে পড়ছি, আমার তো টাঙ্গাইতে আছে, বাঁচান আমারে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কেউ আপনাদেরকে চিনবে না। এই মানুষগুলোর হাহাকার আমি দেখছি, এই কারণে আমার মেজাজ এত খারাপ, এই কারণে আমি এত কড়াভাবে এই কথাগুলো বলতেছি। এখন ফিরে আসি আপনার প্রসঙ্গে। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, আপনি আপনার হিন্দু বন্ধুদের সামনে কোনোদিন গরুর মাংস খেয়েছেন? না খান নাই। আপনার হিন্দু বন্ধুদের সামনে কোনোদিন আমি যে মা কালী, তাদের মা কালীর সাথে সহবাস করতে চাই, এরকম কোনো জিনিস তুলে ধরেছেন? আমি ওরকম তুলে ধরিনি, আমি বলেছি এগুলো কিছু নেই, এগুলো, ও এইভাবে শুধু বলেছি হিন্দু, যে এগুলো কিছু নেই, ও শুধু এগুলো হিন্দুদের আমি সাথে। মানি না, এগুলো কিছু নেই, ওকে এগুলো যদি মানতে হয় তাহলে তো শুরু ওকে, থেকে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে, এটুকুই জানাচ্ছিল, বেশি না। তো যেটা বলছিলাম আমি, তাহলে গিয়ে এগুলো জানাবেন যে আপনার ওদের যে মা কালী, তাকে আমি খুবই মানে আই ফাইন্ড হার ভেরি অ্যাট্রাকটিভ, মানে তারা যেভাবে পূজা করে যেই মা কালীকে সেইটা না, আমি যেই ছবিগুলো আমার কাছে আছে, আমার স্মৃতির পাতায়, ওহো, আমার কম্পিউটারের স্টোরেজ স্টোরেজ ডিভাইসে যেই ছবিটা রয়ে গেছে সেটা অনেক আকর্ষণীয়, অনেক অ্যাট্রাকটিভ, অনেক অ্যাপিলিং, হ্যাঁ, অনেক সেক্সি। তো সেই কারণেই তার সাথে আমি সহবাস করতে চাই জীবনে একবার হলেও, এই কালীর যদি অস্তিত্ব থাকে। তো আপনি তাদেরকে গিয়ে এইগুলো এবার জানাবেন, এবং তাদের সামনে পারলে একবার গরুর মাংস খাবেন। আমি দেখতে চাই যাদেরকে আপনি পরিচয় করে দিচ্ছেন যে ওরা উগ্র না, তারা আপনার সাথে কেমন আচরণ করে। কারণ গতকালকে আমি নিউজে দেখেছি, এই অনলাইনে নিউজটা দেখেছি, পিড়ায় মারছে, পিড়ায় মারছে, গরুর মাংস আছে এই সন্দেহে গণপিটুনি দিয়ে মারছে, সবাই মিলে ঘিরে ধরে।
তাদেরকে আপনি যখন আমার সামনে এসে বলবেন যে ওরা খুবই সাধু বাবা, ওরা কিচ্ছু বলে না, আর মুসলিমরা শুধু আপনাদের ফোন দেয়, তখন আমি ট্রিগার্ড হয়ে যাবো। কারণ কি জানেন দীপক ভাই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি জানি না আপনি কি উদ্দেশ্যে কেন এই কথাগুলো বলছেন। আমি যদি আপনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, এর চাইতে বাজে কথা বললেও আমার কাছে কিছুই মনে হতো না, কারণ আমি জানতাম আপনার কথাগুলো ঘৃণা থেকে হচ্ছে না, আপনার কথাগুলোর উৎস ঘৃণা না। এটা আমি যদি কনফিডেন্ট হইতাম এই ব্যাপারে, তাইলে আমি আপনার কথাগুলো শুনতাম এবং আপনার কথাগুলো নিয়ে আলোচনা করতাম। যেহেতু এই কনফিডেন্স আমার নাই, যেহেতু আমি আপনাকে চিনিও না জানিও না, সো এই কথাগুলো আমার সামনে না বলে আপনি অন্য কারো সামনে বললে সবচেয়ে ভালো হয়। কেমন ভাই, আমি কি বুঝতে পেরেছি? যারা হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে মুসলিমদের বিরুদ্ধে, তাদের সাথে কথা বললে বোধহয় আরো বেশি ভালো হয়, কারণ তারা তাদের তাদের জন্য আর কি আপনারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, কনটেক্সটটা মেলে আর কি। ঠিক আছে ভাই, দীপক ভাই তো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, নিরাপদ থাকুন, আপনার আপনি নিরাপদে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আবারও বলছি, আপনি আমার কোনো জিনিস শেয়ার দিন, আমার জিনিস শেয়ার দেওয়ার দরকার নাই ভাই। আমার জিনিস যদি শেয়ার দেওয়ার থাকে তাহলে অন্য সিস্টেমে শেয়ার দিব, সেটা কি, সেটা হচ্ছে পেজ বুস্ট দিয়ে, সেটা মানে পোস্ট বুস্ট করে, সেটা হচ্ছে কি এই যে ইউটিউবের মধ্যে অ্যাড লাগা, এই ইউটিউব ইউটিউবের পোস্টকে বুস্ট করে অথবা ফেসবুকের পোস্টকে বুস্ট করে আমি মানুষের কাছে পৌঁছে দেবো। যদি আমার কাছে এই যে এখানে অ্যাডস দেখেন, অ্যাড দেখাচ্ছে, দেখছেন অ্যাড দেখাচ্ছে সবসময়, যে এই যে এই জিনিসটা বলি যে অ্যাড থেকে, অ্যাডের জ্বালা থেকে বাঁচতে অ্যাড ব্লকার ব্যবহার করুন। এই যে অ্যাড থেকে পয়সা আসে, আবার এই যে মেম্বারশিপ দেখতেছেন ইউটিউবে জয়েন, আবার ফেসবুকে দেখবেন সাবস্ক্রাইবের অপশন আছে, এই যে এইখান থেকে পয়সা আসে কিছু, পয়সা আসে কিছু, আমি সেইগুলা ব্যবহার কইরা আমার যদি দরকার পড়ে অডিয়েন্স বাড়ানোর, আমি সেগুলো ব্যবহার করে করে বুঝতে দিই বা দেবো, অতীতেও দিয়েছি ভবিষ্যতেও দেবো। আপনাদের শেয়ার আমার দরকার নাই, কারণ আমি চাই না আপনাদের কারো বিপদের বিনিময়ে আমার এই বক্তব্য মানুষের কাছে পৌঁছাক বা এগুলো আমার শেয়ার হোক। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি দীপক ভাই আমার বক্তব্যটা? বুঝতে পারছেন? খবরদার শেয়ার দিবেন, শেয়ার দেওয়া লাগবে না আমার, বরং ওই যে বুস্ট টুস্ট করি ওই সেই ওইগুলাতে আপনি শেয়ার না দিয়ে, আপনার যদি এতই ইচ্ছা থাকে বা এতই যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আমাকে ওইভাবে সাহায্য করতে পারেন। সেটা হচ্ছে এই যে এখানে লিখে দিয়ে রেখেছি সেইভাবে ওইভাবে, কিন্তু আমি কোনোদিন বলি না যে শেয়ার দেন। কোনোদিন দেখবেন না আমার কোনো ভিডিওতে, আমার কোনো বক্তব্যে আমি শেয়ারের কথা বলি। যদি বলি তাহলে আমি আগে এটা মাথায় রাখি যে এটা শেয়ার দিলে তার কী হবে, কনসিকোয়েন্সটা কী হবে, সেটা মাথায় রেখে তারপরে বলি। যেমন ধরেন চাঁদ, এই যে চাঁদের অবস্থান নির্ণয়ের একটা ভিডিও বানিয়েছিলাম, মুন ফেজেস ক্যালেন্ডার, সেইটার ক্ষেত্রে আমি শেয়ার দেওয়ার কথা বলেছিলাম, কারণ আমি জানতাম যে এটা শেয়ার দিলে কেউ বিপদে পড়বে না। বাট স্টিল সেটাও শেয়ার দেওয়ার কথা এইভাবে বলিনি যে আপনারা শেয়ার দিন শেয়ার দিন, না তা না, আমি বলেছি যদি চান এইটা শেয়ার দিতে পারেন, কারণ এটা সেফ একটা পোস্ট। আর যদি আপনি সকল পোস্ট শেয়ার দিতে চান তাহলে কোন ট্রিক্স অবলম্বন, কোন কোন ট্রিক্স অবলম্বন করতে হবে সেটা আপনি নিজে থেকে শিখে যদি নিতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি যে এই এইভাবে আপনি শেয়ার দিলে আপনার কোনো বিপদ হবে না, তখন আমি আপনার যত ট্রিক্স লাগে যত টিপস লাগে দেবো। কিন্তু সেটা পার্সোনালি, সেটা এইভাবে লাইভের মধ্যে এসে না, বলদের মতো, মানে আমি আমি আর কি বলতেছি, আমারই বলতেছি যে আমি বলদের মতো এটা করবো না। তো এই কারণে আবারও বলি যে ভাই আপনাদের শেয়ারের বিনিময়ে বা আপনাদের রক্তের বিনিময়ে, সোজা কথা হচ্ছে এইটা, কারণ ম্যাক্সিমাম রক্ত মানে জীবন আর কি যাওয়া সম্ভব, আর মিনিমাম হচ্ছে এইরকম যে আপনারা যেমন তুন্দাইছে মামলা হামলা এই থ্রেট এইগুলা, এইগুলার বিনিময়ে ভাই আমি চাই না কিছু হইতে। কথা বুঝতে পারতেছেন? আমি এত গুরুত্বপূর্ণ কেউ না যে আমার মানুষের কাছে পৌঁছাইতেই হবে। সো এইগুলা করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আর ওই যে হিন্দু বন্ধুদেরকে ওদেরকে একটু দেখেন টাই করে, যারা গুরু মন্ত্র খাওয়া দেখলে কেমন রিয়েক্ট করে। সো এনিওয়ে দীপক ভাই ভালো থাকবেন, শুভরাত্রি আপনার জন্য, শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, ধন্যবাদ আপনাকে, কিন্তু সেক্ষেত্রে আপনার নিরাপত্তার দায়িত্ব শুধু আপনার। আমার কাছে যদি টিপস চান ট্রিক্স চান সেটার জন্য পার্সোনালি যোগাযোগ করতে হবে। Okay.